কেউ কাউকে খুন করা তাওহীদ রিসালাতের মালিকানা অস্বীকার তার নাস্তিকতার মূলকিয়ত। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফি আল মুযনাবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল আলামিন। খিলাফত মানে মানুষকে জবাই করা নয়, খিলাফত মানে সব মানুষের জীবন রক্ষা করা। খিলাফত মানে হক না হোক নির্বিশেষে সব মানুষের সমান ইজ্জত, নিরাপত্তা, অধিকার, স্বাধীনতা যা দান করেছেন আল্লাহ তাআলা ও তার হাবিব রাহমাতাল আলামিন প্রাণাধিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খিলাফত অর্থ জীবনের মালিক মাবুদ আল্লাহ তাআলা ও তার হাবিব রাহমাতাল আলামিন প্রাণাধিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাদের পক্ষ থেকে সব মানুষ নিজেই তার জীবনের মালিক। কেউ কাউকে খুন করা তাওহীদ রিসালাতের মালিকানা অস্বীকার তার নাস্তিকতার মূলকিয়ত। খিলাফতের বিপরীত কুফর, খুন, জুলুম, রুদ্ধতা, স্বৈরদস্যুতার জাহান্নামী ধারা মূলকিয়ত। মুসলিম মিল্লাতের মহান ইমাম আল্লামা ইমাম হায়াত আলাইহি রহমা, ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন।